তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি হাই স্কুলের অশিক্ষক কর্মীর মৃতদেহ উদ্ধার হলো এক পুকুর থেকে। জলে ডুবে মৃত্যু হয়েছে তার বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, শালবাড়ি হাই স্কুলের এই কর্মীর নাম বিষ্ণুকান্ত বর্মন। স্থানীয় বিডিও অফিসে কৃষক বন্ধু ফর্ম তুলতে যাবেন তিনি বলে শুক্রবার স্কুলের কয়েকজন শিক্ষকের কাছে মৌখিকভাবে জানিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু এরপর আকণ্ঠ মদ্যপান করে সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তির সাথে পুকুরে সাঁতার কাটতে নামেন বিষ্ণুকান্ত বর্মন। অভিযোগ, এই সাঁতার কাটতে থাকা অবস্থায় অতর্কিতে পুকুরের জলে তলিয়ে যান বিষ্ণুবাবু। পরিস্থিতি বেগতিক দেখে সংশ্লিষ্ট এলাকা থেকে সরে পড়েন সঞ্জিত বর্মন। শনিবার সকালে ওই বিষ্ণুকান্ত বর্মনের মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা এবং পুলিশে খবর দেন তারা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বকশিরহাট থানায় নিয়ে যায়। আমার কাকু আজকে দেখলাম যে জলে পড়ে আছে, খবর দিল সঞ্জিত বর্মন নামে একজন। কালকে ওরা দুজনে বাজারে দারু কিনছে। আমার কাকু যাওয়ার কথা ছিল বিডিও অফিসে কৃষক বন্ধু ফর্ম দেওয়ার জন্য, ও জোর করে নিয়ে আসছিল। আসার পরে বাজারে দারু খাওয়ার পরে ও আবার সঙ্গী সঙ্গী করে নিয়ে এখানে আসছিল। মনেশ্বর নামে একজন দারু বিক্রি করে, লোকাল দারু, সেখানে 5 জন দারু খেয়েছিল। সে 5 জন হচ্ছে, এক হচ্ছে ঝর্ণা লস্কর, 2 হচ্ছে এখানকার যে পঞ্চায়েত, লোকাল যে পঞ্চায়েত, এই বুধের 9-এর 19 নম্বর বুধের পঞ্চায়েত। সেখানে আরো ছিল হলেশ্বর নামে একজন ছিল, ঠিক আছে। এরা এই 4 জনে যৌথভাবে দারু খাওয়াইছে ওকে। খাওয়ার পরে ওরা কি প্ল্যান করছে না করছে আমি জানি না। তারপরে ওরা কাকে কোথায় নিয়ে গেল, কি করলো, সেটাও আমাদের জানা নাই। ওরা ডিগিতে নাকি আসে, বড় ডিগির পরে এখানে এসে সাঁতার প্রতিযোগিতা করছে। সে সাঁতার প্রতিযোগিতা কালকে ওরা করলো। করার পরে সাঁতার প্রতিযোগিতা করার মানে কি, কতজন ছিল প্রতিযোগী কতজন ছিল আমি জানি না, কিন্তু এখানে সঞ্জিতে নিয়ে আসছিল সেই মেন জানে। 6টার দিকে সঞ্জিত বাড়িতে গিয়ে সাইকেল, চাবি আর চপ্পল দিতে গিয়ে বললো যে ওকে কালকে পুকুরে স্নান করতে নামে ওখানে সাঁতার প্রতিযোগিতা হয়েছিল, তখন থেকে আমরা দেখি নাই, ওকে সাইডে চলে আসি। তাই আমি চাই এই যে 4-5 জন আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অকালে যে আমার কাকু চলে গেল, পরলোক গমন করলো, তার আমি শিক্ষা চাই, শাস্তি চাই।